তো নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগতম এই ভিডিওটি করতে আমি বাধ্য হচ্ছি কারণ আমি জাস্ট ফোন কল করছিলাম তখন দেখছিলাম যে এগেন্ট অফলাইন বলে যে গ্রুপটা রয়েছে ফেসবুকে তো ওখানে কিছু ভিডিও পোস্ট হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন বা তোমরা প্রত্যেকেই জানো যে কে এ নিউ ইউনিভার্সিটির কথা হতো কাজী নজরুল ইউনিভার্সিটির কথা তো এখানে ছাত্রছাত্রীরা অনলাইন পরীক্ষার দাবিতে তারা কিছুদিন ধরে মানে কিছুদিন ধরে তারা প্রোটেস্ট করে চলেছে যাতে অনলাইন পরীক্ষাটা হয় অফলাইন পরীক্ষা না হয় তো মোটামুটি তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিল কিন্তু হঠাৎই আজকে আমার চোখে পড়লো যে তাদেরকে পুলিশ লাঠি লাঠিচার্জ করানো হচ্ছে টোটাল ইউনিভার্সিটিতে যেটা দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে লাইট অফ করে দেওয়া হয়েছে এবং তাদের উপর লাঠি চার্জ করা রয়েছে একজন ছাত্রীর অভিযোগ যে একটা জায়গাতে পঞ্চাশ থেকে ষাট জন একসঙ্গে স্টুডেন্টের ওপর লাঠি চার্জ করছে পুলিশেরা তো এটা কেমন বিচার আমি কিছু বুঝতে পারছি না এখানে চলো আমরা সেই ছাত্রের কথাটা আমরা শুনি নেই কি বলছে ছাত্রটা পুলিশ এসছে এসে মেরে হাত পাটি দিয়েছে মারতে মারতে সমস্ত স্টুডেন্টদেরকে বার করে দিয়েছে পুলিশ ছাত্রদের উপর কি বাজে অত্যাচার ছি শুধু ওই কয়েকটা মহিলার জন্য ভেতরে যাদের সাথে ওদের কিসের সম্পর্ক সেটাও হয়তো আমরা ঠিক করে যাই না ও মেয়ে হাত ফাটিয়ে দিচ্ছে পুলিশ মেয়েদের সাথে রেপের চেষ্টা করছে এই পৃথিবীতে দুটো জিনিসই প্রিয় ছিল তার মধ্যে একটা মা মা তুলে গাল দিচ্ছে কোনো অফলাইন অনলাইনের গোষ্ঠীর ইয়ে ওই পুলিশটা সামনে চলে আসুক ওকে দাঁড় করিয়ে কাটবো এটা বিপুল বলছে ওকে দাঁড় করিয়ে কাটবো ফোর্স নিয়ে এসছে ও আর কিছু বলার মুখ নাই এইখানে প্রশাসন শুধু মজা দেখছে প্রশাসন নিজেরাই লাইট অফ করে বলছে লাইট কেন অফ করলি ভেতরে ঢুকে সত্তর থেকে আশিটা স্টুডেন্টের উপরে লাঠি চার্জ লাঠি চার্জ করে মেরে ওই নোংরা কিছু মহিলার জন্য যারা পিসির সাথে দিন থাকে তাদের জন্য আমাদেরকে মেরে আমাদের দাবিটা কী ছিল আমরা অনলাইন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম আমরা না কাউকে মারধর করেছি পুলিশ প্রশাসন এত বাজে ব্যবহার ওই চিন্ময় দাস আরেকটা ছিল আত্মীয়টা কি নাম ছিল মুখ দেখা আছে যেদিন ওরা ফাঁকি বর্দিতে দিতে চলে এলো আর বিরানগর আরবি ক্যাম্পও বা করে দিতে চলে এলো ওদেরকে দাঁড় করিয়ে কাটবো তারপরে ফাঁসি তুলবো কিন্তু আজকের আন্দোলনটা এখানে শেষ না সবাইকে বলে দিলাম এখানে মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনো রকমভাবে কোনো কিছু সহযোগিতা করছে না স্টুডেন্টদের যে একদম সকাল থেকে সকাল থেকে তারা বিক্ষোভ করে চলেছে অনলাইন পরীক্ষার দাবিতে জাস্ট কিন্তু রকম কোনো কিছু তারা সহযোগিতার হাত বাড়ছে না অফলাইনে পরীক্ষার নোটিশ দিয়েছিল তারপর সেটা প্রত্যাহার করে অনলাইনে পরীক্ষার নোটিশ দেয় আবার ঘুরে তারা অফলাইন পরীক্ষা নোটিশ দেয় তো এর জন্য ছাত্র সমাজ খেপে গেছে আমার একটা কথা বলার আপনারা যদি অফলাইনেই পরীক্ষা নেবেন তো আপনাদের ডিসিশন আপনারা ঠিকঠাক রাখুন আপনারা বারবার কেন ডিসিশন চেঞ্জ করছেন এবং স্টুডেন্টদের মতিভ্রম করার চেষ্টা করছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যে কোনো একটা সিদ্ধান্তে আসুন ছাত্রদের এইভাবে হ্যারাসমেন্ট করবেন না আর পুলিশ দিয়ে দয়া করে লাঠিচার্জ করাবেন না